নজর রাখবো একটু বম্বে হাইকোর্টের দিকে। কেননা বম্বে হাইকোর্টে শুরু হয়ে গিয়েছে আরিয়ান খানের জামিন মামলার শুনানি, যেখানে এনসিবি তার জামিনের বিরোধিতা করছে। এখন জামিন মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে, তবে কোর্টরুমের মধ্যে বেশ খানিকটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে। আরিয়ান খানের আইনজীবী, তিনি প্রথমেই সওয়াল জবাবে কথা বলতে চেয়েছিলেন, আবার অন্যদিকে এনসিবির যে আইনজীবীরা তারাও কথা বলার চেষ্টা করেন, এর মাঝে খানিকটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যায়। তবে আরিয়ানের হয়ে আজই সওয়াল আইনজীবী মুকুল রোহতগির, আরিয়ানের জামিনের বিরোধিতা দফায় দফায় করে যাচ্ছে এনসিবি। কেননা প্রভাবশালী তত্ত্ব তারা বারে বারেই খাড়া করছে। এর আগেই তারা হলফনামা জমা দিয়েছিল বম্বে হাইকোর্টে। সরাসরি নিউজ রুমে যাব, আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা রয়েছে আমাদের সঙ্গে। সমাদৃতা, কি আপডেট? দেখো, প্রথমেই জানিয়ে রাখি এই মুহূর্তে আরিয়ান খান মামলার যে শুনানি চলছে, জামিন মামলার যে শুনানি চলছে, সেটা কিন্তু একটা হাই ভোল্টেজ কোর্টরুম ড্রামা চলছে বলা যেতে পারে। শুরুতেই আমরা জানি যে সতীশ মানসিন্ডে, তিনি আরিয়ানের হয়ে আইনজীবী এবং তিনি লড়ছিলেন। আজ সতীশ মানসিন্ডে একা নন, রয়েছেন মুকুল রোহতগি। মুকুল রোহতগিকে আমরা সবাই চিনি, বিখ্যাত আইনজীবী মুকুল রোহতগি, এবং সেই মুকুল রোহতগি আজ শুনানিতে অংশ নিয়েছেন। এবং প্রথমেই খানিকটা মজা করে মুকুল রোহতগি বলেন যে মনে হচ্ছে এবার কোর্টরুমে ঢোকার জন্য এনসিবির সাহায্য নিতে হবে, কারণ কোর্টরুমের বাইরে যে ক্রাউড জড়ো হয়েছে, যেভাবে লোক জড়ো হয়েছে, তাতে তো ভিতরে ঢোকাই দায় হয়ে গেছে। এবং তারপর সওয়াল জবাব শুরু হয়, এবং মুকুল রোহতগি প্রথমেই বলেন, আমি দুপুরবেলাতেই এক পেজের একটা রিপ্লাই ফাইল করেছি, আদালত সেটা পড়ে দেখুক। এবং একই সঙ্গে মুকুল রোহতগির বক্তব্য যে কেন আরিয়ান খানকে জামিন দেওয়া হবে না, কারণ তার বক্তব্য যে আরিয়ান খানের কাছ থেকে তো কিছু পাওয়া যায়নি, পাওয়া গেছে আরবাজ মার্চেন্টের কাছ থেকে, আরবাজ মার্চেন্টের কাছ থেকে 6 গ্রাম চরস পাওয়া গিয়েছে। এবং এখানে যে ক্রুজটা, প্রমোত্তরিটা, সেই প্রমোত্তরিতে কিন্তু কোনো ধরন কোনো টিকিট কাটেননি আরিয়ান খান, কোনো ধরনের টিকিট কাটেননি। তিনি ছিলেন ইনভাইটেড গেস্ট ছিলেন, তিনি জানতেনই না যে সেখানে মাদক চক্র চলছে। এবং মুকুল রোহতগির বক্তব্য হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে এনসিবি ফাঁসাবার চেষ্টা করছে। এনসিবির কাছে আগে নিশ্চয়ই খবর ছিল যে সেখানে মাদক চক্র রয়েছে, এবং সেই কারণে সেখানে আরিয়ান খানও ইনভাইটেড, সে খবরটা ছিল, এবং সেই কারণেই ফ্রেম করার চেষ্টা হচ্ছে আরিয়ান খানকে। এরকমটাই বক্তব্য মুকুল রোহতগির। এবং তার বক্তব্য, কোনো রকম মেডিকেল টেস্টেও তো আরিয়ান খান কোনো ধরনের কোনো ড্রাগ নিয়েছেন তার প্রমাণ মেলেনি, এই প্রমাণ দিতে পারেনি এনসিবি, তাহলে কেন তাকে আটকে রাখা হবে? পাল্টা এনসিবির পক্ষ থেকেও কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে না, ড্রাগ মামলায় বিভিন্ন চ্যাট, বিভিন্ন কথোপকথনের মধ্যে আমরা আরিয়ানের সঙ্গে যোগাযোগ পেয়েছি, সেক্ষেত্রে আরিয়ানকে ছাড়া যাবে না। আমি জানিয়ে রাখতে চাইবো দর্শকদের জন্য যে এনডিপিএস যে ধারা, যার যে ধারাটা দেওয়া আছে 67 নম্বর ধারা, সেই ধারা অনুযায়ী কিন্তু কোনোভাবে যদি তদন্তকারী সংস্থা আপত্তি করে, বলে যে যাকে অভিযুক্ত বলে ধরা হয়েছে তাকে ছেড়ে দিলে মামলা প্রভাবিত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই জামিন পাওয়া যায় না। এবং এখানেই দেখার যে মুকুল রোহতগি শেষ পর্যন্ত বের করে আনতে পারেন কিনা আরিয়ান খানের, কারণ বারবার তারিখ পে তারিখ যা রয়া হয়, যেটাকে বলা হয় হিন্দিতে, তারিখের পর তারিখ কেটে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই আরিয়ান জামিন পাচ্ছেন না, কোনোভাবেই জামিন পাচ্ছেন না। আমি আরও একবার জানিয়ে রাখতে চাইবো দর্শকদেরকে, আমরা পরপর দেখতে পাচ্ছি এবার এনডিপিএস এর ধারা সম্পর্কে যেটা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে পুলিশ পাওয়ার এক্সারসাইজ করা হয়নি, এক্সারসাইজ করা হচ্ছে এবং স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। এই স্টেটমেন্ট কিন্তু অত্যন্ত জরুরি বক্তব্য হচ্ছে এনডিপিএস এ, এনডিপিএস ধারা অনুযায়ী একেবারেই। অনেক ধন্যবাদ, সরাসরি নিউজ রুম থেকে আমাদের আপডেট দিচ্ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা। আমাদেরও নজর থাকবে, কেননা বম্বে হাইকোর্টে শুনানি চলছে, সওয়াল জবাবে সামিল হয়েছে আরিয়ান খানের আইনজীবী, যেমন পাশাপাশি সামিল হয়েছে এনসিবির আইনজীবীরা। এই যে লেটেস্ট আপডেট বারে বারে আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলায়। আমরা আবারও চলে যাব সরাসরি আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতার কাছে। সমাদৃতা, যে আপডেট তুমি দিচ্ছিলে,
प्रभावशाली प्रथम মুকুল রোহতগী আবার অন্যদিকে এনসিবির যে আইনজীবী তারাও কিন্তু বেশ কিছু বিষয় সামনে আনছে আরিয়ান খানের জামিনের বিরোধিতা করে। অবশ্যই লেটেস্ট আপডেটের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। অনেক ধন্যবাদ সমাদৃতা।